গ্রেফতার হলেন মডেল নেহা, ফাঁদে ফেলে 50 পুরুষের সঙ্গে প্রতারণা। কে সে নেহা এবং কিভাবে তিনি ফাঁদে ফেলতেন পুরুষদের? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। একে একে 50 জন পুরুষকে ফাঁদে ফেলেছেন, তাদের সঙ্গে প্রতারণা করে লুটে নিয়েছেন 35 লাখ টাকা। পুরুষদের ফাঁদে ফেলে এভাবে প্রতারণার অভিযোগে মুম্বাইয়ের মডেল নেহা ওরফে মেহরকে গ্রেফতার করেছেন পুলিশ। তার এসব প্রতারণার অভিযোগ এখন পুলিশকে ভাবাচ্ছে। কিভাবে ফাঁদ পাতেন মডেল নেহা? এই ঘটনায় পুলিশ জানিয়েছে, পুরুষদের নানা প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকতেন নেহা। তারপর তার ও দুই পুরুষদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে রাখতেন। কখনো নগ্ন করে মারধর করা হতো সেসব পুরুষদের, সেসব ভিডিও করে রাখা হতো, আর এই ভিডিওগুলোই ছিল তার প্রধান হাতিয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, টার্গেট করা ব্যক্তিদের ফেসবুক হোয়াটসঅ্যাপে গোপন ধারণ করা ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেইল করতেন নেহা। আর ভুক্তভোগী পুরুষেরা সম্মানের ভয়ে অর্থ দিয়ে থাকেন। পুলিশ জানিয়েছে, মডেল নেহা একাই এই চক্রের সঙ্গে জড়িত নয়, তার সঙ্গে আরও অনেকে ছিলেন। চক্রের পুলিশ সম্প্রতি এই চক্রের পর্দা উন্মোচন করেছে, জানিয়েছে এ পর্যন্ত 50 জনের বেশি পুরুষ তাদের এই প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে একজন পুলিশে অভিযোগ করার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। ভুক্তভোগী এক যুবক পুলিশকে জানিয়েছে, নেহা প্রথমে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে, তারপর ফোন নম্বর নেওয়ার পর হোয়াটসঅ্যাপে কথা বলে চলে থাকেন। মডেল এই যুবককে জানান তার স্বামী দুবাইয়ে কাজ করেন, তারপর নানাভাবে তাকে যৌন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন। হোয়াটসঅ্যাপের নিজের কিছু ছবি ও ঠিকানা পাঠিয়েছিলেন নেহা। অভিযোগকারীর দাবি, গত 3 মার্চ বিকাল 3:30টার দিকে নেহার বাড়িতে যান তিনি। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেখানে 3 যুবক যান, তারা এই যুবককে মারধরও করেন, তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর হুমকিও দেয়, পরে তাকে 3 লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। ভুক্তভোগীর অভিযোগে আরও জানা যায়, প্রথমে একটি ফোন নম্বরে 21,000 টাকা পাঠান তিনি, তবু ছাড়া হয় না তাকে। রাত 8টা পর্যন্ত বন্দি করে রাখা হয়, পরে ক্রেডিট কার্ডের জন্য বাড়ি যাওয়ার কথা বলে তাদের থেকে বের হয়ে রক্ষা পান। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই যুবকের মতো আরও অনেকে প্রতারণার ফাঁদে ফেলেছেন মডেল নেহা, প্রতারণার মাধ্যমে 35 লাখ টাকা লুট করেছেন। এই ঘটনায় এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, নেহাকেও গ্রেফতার করা হয়েছে, আর চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের জন্য খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।